পটল কুমার গানওয়ালা। হাই ফটেশ্বরী, আসবি তো? ভারী মিষ্টি লাগছে তো। মা সরস্বতীর পুজো পটেশ্বরী আজকে ওর গান দিয়ে করবে, তাই ও আজ আমার সঙ্গে এক্ষুনি অডিশনে যাবে। দেখো, সুযোগ তো বারবার আসে না। আজ মায়ের পুজোর দিনে এরকম একটা সুযোগ ওর সামনে এসেছে, আর যদি অডিশনে সিলেক্টেড হয় কিন্তু পটেশ্বরী সিনেমায় গান করবে। সিনেমায় গান? এই দাদা, পটেশ্বরীকে কি সুন্দর লাগছে না? চলো। বললেন না কোথায় একটা যাব? ওই সিনেমার গানের কথা কি জানো তো বলছিলেন? সিনেমা না কি সেই নিয়ে তোমায় ভাবতে হবে, তুমি শুধু মন দিয়ে গানটা করবে। আর মন দিয়ে গানটা করলে তোমার থেকে ভালো যে কেউ গাইতে পারবে না সে কথাটা আমি জানি। চলো আমার সঙ্গে। থেকে আর কেউ ভালো গান গাইতে পারবে না, পারবে না। পটেশ্বরী আজ গান গাইতে পারবে না, দেখে নেবেন দাদা। ওর গলা যেন ভেঙে যায়, ওর সুর যেন বেসুরে হয়ে যায়। ঠাকুর ঠাকুর, তুমি দেখো দাদার পটেশ্বরীকে নিয়ে এত অহংকার যেন মুখ টুকরে পড়ে যায়। পটেশ্বরী যেন কিছুতেই আজ অডিশনের চান্স না পায়। আমার এটা আগেই বোঝা উচিত ছিল। তুলি, এদিকে এসো, চলো মা। সুজন সুজন সুজন, প্লিজ সুজন প্লিজ, আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো সুজন। রঞ্জিত খুব খারাপ লোক, তোমাদের যদি কোনো ক্ষতি করে দেয় আমি সেই ভয়তেই। কিন্তু তুমি ভয়টা কেন পাচ্ছো অদিতি, সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। তুমি কি আমার কথা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না, নাকি তুমি আমাকে ভরসা করতে পারছো না? আমি তোমাকে তো বারবার বলছি আমি তোমার পাশে আছি, তোমার পাশে একদম আছি। এটা মজা করে বলিনি আমি, আমি খুব সিরিয়াসলি বলেছি অদিতি কথাটা। আর তুমি এগুলো কি করছো? সরস্বতী পুজো নিয়ে এরকম প্রহসন? হ্যাঁ, তুমি ঠাকুর মশাইকে টাকা দিয়েছো যাতে পুজোটা অনেকক্ষণ চলতে পারে, যাতে তুমি আমাদের আটকাতে পারো? ছি 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 অদিতি ছি। একটা কথা ভালো করে জেনে রাখো, তুলি আমাদের দুজনের মেয়ে, ও যতটা তোমার মেয়ে আমারও মেয়ে। ওকে আমি কুশিক্ষায় মানুষ করতে পারবো না। আর তুমি এই যে ভুলভাল কাজগুলো করছো, এতে ও কি শিখছে? এটা আমি হতে দেবো না। ঠিক আছে, এখন যা, এখন তৈরি হ, ওদের সঙ্গে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, যেমন করে হোক রঞ্জিতের গলা তো তোমায় আটকাতেই হবে, আর সেটা যদি তুমি ওখানে না থাকো কি করে আটকাবে? এখান থেকে ইয়া লম্বা একটা হাত বার করে রঞ্জিতের মুখ চাপা দিবি? ক্লিয়ার? না, তোমাকে কোথাও যেতে হবে না অদিতি। না জানি না এটা এটা কি করে হয়, এটা তুমি বলতে পারো না। দেখো আজকে আজকে অদিতির ওখানে থাকাটা চুপ
সুজন থাকা সত্ত্বেও তুলির বিপদ হবে এমন কথা ছোট ভাবছে কেন? ও যা বলল সেটুকুই সত্যি তো, নাকি আরো কিছু লুকিয়ে আছে এর মধ্যে? আপনি গাচ্ছেন কেন? আমি কি এমন বললাম আপনাকে? সে কি দাদা, যে মেয়েকে লগ্ন ভ্রষ্ট করলেন আজ তার কথাই জিজ্ঞেস করছেন যে সে কে? উঠুন উঠুন উঠুন, আসুন। একটা কথা জিজ্ঞেস করবো রাগী বাবু, হাসি খুশি থাকলে মানুষ বড় প্রশ্ন করে, ও ঠিক নেই। আমার এই রাগ আমার ঢাল, তুই বুঝবি না। আর তোমার বাবার নাম? আরে তোমরা এইদিকে এসো, আর এইদিকে এসো, দেখো সুজন কুমার অবৈধ মেয়ে। সুজন কুমার ছোট্ট থেকে আমাকেও তো সবাই প্রশ্ন করতো, তোর বাপের নাম কি, তোর বাপ কেন নেয়নি তোকে? শহরে এমন কথা শুনতে হয়েছে আমাকে কতবার। রাকি ঢাল আমাকে হয়তো প্রশ্নের হাত থেকে বাঁচাতে পারত। তোকে কে প্রশ্ন করত? করতো তো সকলে প্রশ্ন করতো, একই প্রশ্ন করতো, আমার বাপের নাম কি। তারপর যখন আমি বাপের নাম জানলাম তখন জিজ্ঞেস করতো যে আমি অবধ কিনা। আর তো কেসব প্রশ্ন করে, এবার কেউ এসব প্রশ্ন করে একবার দেখুক দেখি, আমি ঢাল হয়ে তোর সামনে দাঁড়াবো। হ্যাঁ আমি, এখন থেকে আমি তোর ঢাল। পটেশ্বরী, আমি ঠিক করেছি তোকে দত্তক নেব। দত্তক? সেটা কি? দত্তক নেওয়ার মানে হলো এরপর থেকে আমি তোর বাবা হব।
হ্যাঁ রে, আর তুই হবি আমার মেয়ে। কেন তুই আমার সন্তান হলি না রে পটুল? আমার সন্তান তুই, আমার ছেলে হলে আমার যে কোনো দুঃখই থাকতো না। আমি যাব না। যেতে তোকে আজকে হবেই পটেশ্বরী। আমি তো রানী মাকে কথা দিয়েছিলাম। কথা দিয়েছিলিস? কাকে কথা দিয়েছিস? রানী মা গো, তুলি ম্যাডামের মা। সুজন হাসছি তোর বোকামি দেখে। তুলি তোর মেয়ে নয় সুজন, তুলি আমার মেয়ে। অটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।